চলেন আমরা সিক্সটিন থেকে একটা করি যেহেতু আপনারা নতুন অনেকে আছেন আমরা করতেছিলাম ট্রেনার তো আসলে আমরা রেগুলার প্র্যাকটিস করি প্রত্যেক দিনই আর কি তো কিছু মানুষের সাথে তো ধরেন ওইখানের ক্লাসটাই আপনাদের আর কি অ্যালাউ করলাম পুরোটা যদি ইচ্ছা থাকে আপনারা পারবেন ভালো স্কোর করতে পারবেন যেরকম এখানে আপনাদের সিচুয়েশনটা আমরা জানার চেষ্টা করি অলওয়েজ যে আপনারা কোন সিচুয়েশন আছেন আপনারা কি পড়তেছেন না কি পড়তেছেন না অথবা আপনারা হোমওয়ার্ক আমরা কিন্তু প্রচুর হোমওয়ার্ক দেয় যেরকম আপনি ফর এক্সাম্পল যদি দেখেন যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে এই যে এখানে এই হোমওয়ার্ক দেখেন যে সবাই কিন্তু হোমওয়ার্ক জমা দিয়েছে কেন দেখেন আমি ওয়ালাইকুম আসসালাম কেন আমি প্রেশার দেই এখানে জাস্ট আমি একটা বিষয়ও একটা ২০ মিনিটে আজকে দুপুর বেলায় যে একজন হোমওয়ার্ক দিয়েছে কিন্তু আমি এখানে লিখেছি বাকি বাকিদের হোমওয়ার্ক কই আজকে ক্লাসে যদি কেউ হোমওয়ার্ক না দেয় আমি ক্লাস থেকে রিমুভ করব হ্যাঁ শুয়ে বসে কানাডা যাবেন সেই গুড়ে বালি আমি লিখে দিয়েছি তো প্যাসেজটা যখন আমরা পাই তখন খেয়াল করে দেখবেন যে এক একটা প্যাসেজে এক এক টাইপের কোয়েশ্চন থাকে আমি একদম বিগিনার থেকে বলতেছি যে এক এক টাইপের কোয়েশ্চন থাকে দেখেন ফর এক্সাম্পল দেখেন এখানে যে প্যাসেজ ওয়ানে আছে ট্রু ফার্স নট গিভেন আর ফিলিং দ্য ব্লাঙ্ক এখানে উপরে ট্রু ফার্স এর নিচে ফিলিং দ্য ব্লাঙ্ক আছে তো এখন খেয়াল করে দেখেন যে প্যাসেজ ওয়ানে ফিলিং দ্য ব্লাঙ্ক ট্রু ফার্স নট গিভেন প্যাসেজ টু তে আছে দেখেন ইলিস্ট অফ হেডিং প্যাসেজ থ্রিতে আছে হয়তোবা আপনার ইনফরমেশন ম্যাচিং অথবা যাই হোক এখন প্যাসেজ ওয়ানটা আমাদের কাছে কম্পারেটিভলি ইজি লাগে তো ধরেন যে ফর এক্সাম্পল আমরা এই প্যাসেজটা পেলাম এক্সামে এক্সামে আমরা এই প্যাসেজটা পেলাম তো আমাদের প্রধান প্রথমে করণীয় হবে প্যাসেজ পাওয়ার পরে আমরা জাস্ট প্রশ্নটা একবার চোখ বোলাবো যে কি আসছে ঠিক আছে এক থেকে সাত আসছে ট্রু ফার্স্ট নট গিভেন তারপর আসছে আপনার আট থেকে তেরো আসছে আপনার ফিলিং দা ব্লাঙ্ক ওকে ঠিক আছে এখন ধরেন আমি অনেকে ফিলিং দ্য ব্লাঙ্ককে কনভিনিয়েন্ট ফিল করে ইয়ে করতে আমি এখন ফিলিং দা ব্লাঙ্ক করবো এখন ফিলিং দ্য ব্লাঙ্ক ধরেন আমি যদি এখন ফিলিং দা ব্লাঙ্ক করি তাহলে অবভিয়াসলি আমাকে খোঁজা লাগবে হ্যাঁ যে কোথায় ফিলিং দ্য ব্লাঙ্ক আছে ঠিক আছে আচ্ছা কোথায় ফিলিং দা ব্লাঙ্ক আছে আমাকে খোঁজা লাগবে তো দেখেন যে আমরা এক মিনিট সময় খালি ব্যয় করব এখানে যে একটু ম্যাপ করে নিব যে কোন জায়গা থেকে কোয়েশন আসছে এটা কিন্তু সহজ খুব সহজ তো আমাদের প্রধান কাজ হবে হলো কোয়েশন টাইপ দেখা কোয়েশন দেখা যে কি কোয়েশনের টাইপ আসছে যে ফিলিং দ্য ট্রু ফার্স্ট নট গিভেন এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ওকে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করব এবার আমরা দ্বিতীয় কাজ হবে আমাদের টাইটেলটা পড়া যে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বেয়ার্স মানে আমাদের কেন পোলার টা প্রোটেক্ট করা লাগবে এবার খেয়াল করে দেখেন যে কেন আমি টাইটেল পড়তে বলছি আসলে দেখেন আমাদের এখানে বিশ মিনিট সময় পাবো আমরা ঠিক আছে তো আমরা যতটুকু পারবো নিজেদেরকে একটু পরিচিতি আনার চেষ্টা করব তো পরিচিতি ছাড়াই তো আমরা যারা সাড়ে সাত পায় পরীক্ষার হলে যে ছয় সাড়ে ছয় পায় কেন এই যে এই কারণে আসলে আমরা যে আন্নয়ন ভাবে শুরু করে দেয় এটা হলো সব থেকে ভুল আমাদের দেখেন প্রথমে আমাদের করণীয় হবে হলো প্যাসেজের টাইটেলটা পড়া প্যাসেজের টাইটেলটা পড়লে কি হবে যে আমরা পুরো প্যাসেজে কি নিয়ে কথা হতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো যে এই জিনিস নিয়ে কথা হচ্ছে প্রোটেক্ট পোলার বেয়ারকে প্রোটেক্ট করা পোলার বেয়ারকে কাদের বলে পোলার বেয়ার যে যে বেয়ার গুলো আসলে যে ভাল্লুক গুলা বরফের দেশে থাকে ঠিক আছে তাদেরকে বলে পোলার বেয়ার এদেরকে কেন প্রোটেক্ট করা লাগবে এই বিষয়টা নিয়ে এই প্যাসেজটা ঠিক আছে এবার আমরা ঠিক আছে বুঝলাম এটা নিয়ে প্যাসেজ ধরেন এটা আমরা এটা দেখলটা পড়ে অ্যান্টিসিপেট করতে অথবা প্রেডিট করতে মেবি দশ সেকেন্ডও লাগবে না তারপরে আমরা চলে যাব আমাদের মানে কাজে যেটা ফিলিং দা ব্লাঙ্ক আচ্ছা ফিলিং দ্য ব্লাঙ্ক এখানে দেখেন যে তিনটা ওয়ে আছে তিনটা ওয়ে আছে খুঁজে বের করার জন্য কোথায় থেকে আসছে আপনি যদি একবার মানে বুঝতে পারেন যে এই এই প্যারা থেকে আসছে তাহলে আহ সহজ হয়ে যায় এখন আমি যদি বলি এটা নাইনটি নাইন পার্সেন্ট কেস নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে আপনার ট্রু ফস নট গিভেন ফিলিং দা ব্লাঙ্ক থাকলে এগুলো সিকুয়েন্ট মেনটেন করে মানে এক নাম্বার কোয়েশ্চন যদি এই এখানে থাকে তার পর তারপরে আসবে এইটাকে বলে সিকুয়েন্ট মেনটেন করা তো ফিলিং দা ব্লাঙ্ক ট্রু ফস নট গিভেন এই সিকুয়েন্ট মেনটেন করে এখন ফিলিং দ্য ব্লাঙ্ক ব্লাঙ্ক এই ট্রু ফস নট গিভেন ও সিকুয়েন্ট মেনটেন করে ফিলিং দা ব্লাঙ্ক ও সিকুয়েন্ট মেনটেন করে এখন খেয়াল করে দেখেন আপনারা অনেকে নতুন আছেন তো এই আমি একবারে প্রথম থেকে বলতেছি দেখেন দুটো সিকুয়েন্ট যেহেতু মেনটেন করে তো আপনি খেয়াল করে দেখবেন যে এক নাম্বারের কোয়েশ্চনটা এখানে যদি এখানে যদি ফিলিং দা ব্লাঙ্ক থাকত আর টু ফার্স্ট পরেও থাকতো তারপরে হতো যে এক নম্বরটা আসবে এক নম্বরে আসবে এবং এটা 99% কেসেসে এক নম্বর প্যাসেজটা এখান থেকে শুরু হবে এবং এটা কোথায় যে শেষ হয়েছে ঠিক আছে এটা আমরা জানি না আমরা জানবো কিভাবে যে আমরা এখন খুঁজতেছি হলো এই ফিলিং দা ব্লাংটা কোথায় থেকে শুরু করব যেহেতু আমরা জানি না কোথায় থেকে শুরু করব অবিয়াসলি আমরা প্রথম থেকে পড়বো না প্রথম থেকে যদি আমরা প্যাসেজ পড়তে শুরু করি তাহলে তো আমরা সময় ওয়েস্ট করব আমরা কখনো এই পারবো না বিশ মিনিটের ভিতরে এটা কমপ্লিট করতে এই জন্য আমরা কি করব আমরা হলো আপনার এই এই টেকনিকটা ফলো করব যে একটু জাস্ট এক মিনিট অথবা এক থেকে দুই মিনিট সময় আমরা এক থেকে দেড় মিনিট সময় দিলে হবে আমরা জাস্ট একটা আর্ট করে আমরা জাস্ট একটা বুঝে যাবো যে কোথায় কোথায় থেকে আসছে দেখেন তাহলে এইটা ধরেন যে এক থেকে আসছে আমরা জানি এখান থেকে আসছে এক নম্বর থেকে আসছে আমরা জানলাম যে যে কোনো প্যাসেজের যে কোনো এক নাম্বারের যে কোনো মানে যে যখনই থাকবে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন ব্লাঙ্ক ঠিক আছে এই কোয়েশনগুলা এক নাম্বার প্যারা থেকে আসবেই তো আমরা জানি যে এক নাম্বার প্যারা থেকে আসছে এখন কতদূর পর্যন্ত গেছে আমরা জানি না কিন্তু আমরা করবো আজকে আট নাম্বার থেকে তো আমরা আট নাম্বার কিভাবে ফাইন আউট করতে পারবো তিনটা ওয়েতে তিনটা ওয়েতে ফাইন্ড আউট করতে পারবো একটা ওয়ে দেখেন যে আমরা টু ফার্স্ট নট গিভেন এর লাস্ট কোয়েশনের নাউন গুলা দাগাতে পারবো যেরকম এখানে নাউনের বলতে পারে যে মেকানিজম আছে তারপরে আছে ডেন্সিটি হ্যাঁ তো এই যে ডেন্সিটি আছে ধরেন এগুলা এই আমরা ধরেন এই দুইটা পাইলাম যেকোনো একটা আমরা যদি পাবো যে আমরা প্যাসেজের লাস্টের দিকে পাবো তো আমরা প্যাসেজের হয়তো আমরা আইডিয়া করতে পারি যে এখানে এক থেকে সাত আমরা এখান থেকে এখান থেকে দেখতে পারি অথবা প্যাসেজের লাস্টে যদি আমরা ডেন্স মেকানিজম ডেন্সিটি পাই এটা হলো এক নম্বর ওয়ে এই ফিলিং দা ব্লাঙ্ক খুঁজে বের করা আমি পরে সব বোঝাচ্ছি আপনাকে ক্লিয়ার করে তো এটা হলো ফিলিং দা ব্লাঙ্ক খুঁজে পাওয়ার এক নম্বর ওয়ে ঠিক আছে তিনটা এর ভিতরে তিনটা ওয়ের ভিতরে একটা ওয়ে যে লাস্ট কোয়েশনের লাস্ট ফিলিং দা ইয়ার লাস্ট কোয়েশনের আমরা মানে এক থেকে লাস্ট কোয়েশনে আমরা দেখব আর এখন যদি দেখা যাচ্ছে যে এখানে ফর এক্সাম্পল এখানে ফিলিং দা ব্লাঙ্ক আসছে এখানে টু ফার্স্ট নট আসছে আপনাদের প্রশ্ন হতেই পারে তো আমি ট্রু ফার্স্ট নট গিভেন আগে করব তো আপনি অবভিয়াসলি লাস্ট কোয়েশনের নাউনগুলো দাগাবেন নাউনগুলো দাগায় আপনার লাস্ট জাস্ট আপনি ইয়ে প্যারার লাস্টে দেখবেন তো এখানে মেকানিজম অ্যান্ড ডেন্সিটি আমরা মেকানিজম অ্যান্ড ডেনসিটি খুঁজবো

তাহলে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আপনার এই যে এক থেকে সাতের কোয়েশ্চনের আনসার আছে আমরা বুঝে গেলাম তাহলে আমাদের কোনো ওয়ার্ড হওয়া দরকার নাই এর ভিতরে আনসার আছে এর বাইরে নাই আচ্ছা এবার আমরা করব কি আমাদের মূল উদ্দেশ্য আমরা আসছি কি আট থেকে তেরো করার জন্য এবার আমরা বাকি বাকি যে প্যারাটা আছে এটুকু বাদ দিয়ে বাকি যে প্যারাটা আছে এখান থেকে শুরু করে আমরা শুরু করব এই আট থেকে তেরোর আনসার পাবো ঠিক আছে আট থেকে তেরো আনসার আমরা বাকিটা পাবো আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা

কেন একটা জিনিস প্রোটেক্ট করা হয় তার নিশ্চয়ই কার কিছু পজিটিভ দিক আছে বেনিফিট আছে পজিটিভ দিক আছে এই জন্য প্রোটেক্ট করা হয় এখন দেখেন রেজন দিয়ে এখানে রেজন দিবে তো এখন আপনি যদি ফর এক্সাম্পল আপনি আমি এটা দেখালাম আপনার প্রথম এটা দেখালাম যে এখান থেকে নিয়ে এখানে আমরা করব। এখন আমরা জানি না দেখা কোথায় থেকে আসছে জানি না কোথায় থেকে আসছে দ্বিতীয় এটা এখন রেজন যদি দেখেন এর পজিটিভ কিছু সাইড বলবে এখন পজিটিভ সাইড যদি এখান থেকে আমরা যদি দেখি পজিটিভ সাইডটা যদি দেখতে যাই তো আমরা মোটামুটি হান্ড্রেড পজিটিভ সাইজ দেখাবে দেখেন এখানে এখানে দেখেন আমি একটু দ্রুত যাচ্ছি কেন হচ্ছে আচ্ছা দেখেন মেডিকেল বেনিফিট এখানে দেখেন বেনিফিটস এখানে দেখেন বেনিফিটস পাওয়া গেছে তার মানে যদি একটু চট করে চট জলদি করে অ্যানিমেল হ্যাঁ এবং হ্যাঁ এখন এই যে এখানে আমরা চিন্তা করি যে প্রোটেক্ট করা লাগবে এখানে তার মানে বোঝা যাচ্ছে যে এটা দ্বিতীয় ওয়ে এটা হলো সেকেন্ড ওয়ে খুঁজে বের করা আচ্ছা এবার দেখেন কখনো কখনো আমরা এই দুইটা ওয়ে একটা ওয়ে খুঁজে পাচ্ছি না বা মানে হয়তো বা আমরা পাওয়ার মতো নেই এখানে এখানে নাউন নেই ফর এক্সাম্পল আমি সব পসিবল এ দেবো ওয়ে দেবো আপনাদের এখানে দেখা যাচ্ছে সাত নাম্বারের এখানে কোনো নাউন নেই হ্যাঁ কোনো নাউন নেই খুঁজে বের করা টাফ হবে অবভিয়াসলি এবং এখানে কোনো আমরা খুঁজে বের করতে আসি না কনফিউজ মানে এক মিনিট দেওয়ার পরে আর বেশি দিব না তখন আমরা করব কি যে এর ভেতর থেকে একটা নাউন নেব যে নাউনটা তারা সিনোনিম ইউজ করতে পারবে না যেরকম এটা বলতে দেখেন টেনোজি জু এই জুটা আমরা নিব তো এই জুটা যদি আমরা খুঁজি তো এখান থেকে ধরেন আমরা জাস্ট চোখ বোলাই যদি যাই তো আমরা মোটামুটি আহ এই যে এখানে এখানে আছে মেবি এখানে হ্যাঁ এই জুটা এই যে এখানে তো দেখেন এই জুটা তো আমরা হলো এইটা হলো তিন নাম্বার ওয়ে তিন নাম্বার ওয়ে এই হলো তিনটা ওয়েতে আমরা যদি মাঝখান থেকে শুরু করি কোয়েশন ফিলিং দ্য ব্লাঙ্ক খোঁজার যে কোনো প্যাসেজের আপনারা এইভাবে এই ওয়ে তিনটা ওয়ে তে আপনারা আন্সার আপনারা জানতে পারবেন যে লোকেশন জানতে পারবেন যে কোথায় একটা জিনিস আপনাদের বলে রাখি যে এক্সাম হলে যদি আমরা লোকেশন জানতে পারি যে এই প্রশ্নের আনসার এখান থেকে এখানে ঠিক আছে এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট এই যদি আনসার জেনে যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো মানে এতটা প্যানিক থাকি না আমরা এতটা ভয় থাকে না যে কোথায় থেকে আনসার কোথায় থেকে আনসার তার মানে আমরা বুঝে গেলাম যে তিনটা ওয়েতে আমরা বুঝে গেলাম যে আনসারটা এই প্যারা থেকে আটের আটের থেকে তেরোর আনসার এখানে থেকে ঠিক আছে আচ্ছা এবার আমরা শুরু করব আমাদের দুইটা ওয়ার্ড আমরা নিব ফিলিং দা ব্লাঙ্ক এর জন্য আমরা দুইটা ওয়ার্ড নিব একটা ওয়ার্ড হলো আপনার হলো সার্চ ওয়ার্ড যে কোথায় আনসারটা আছে এত বড় এত দিন তিনটা চারটা প্যারায় চারটা প্যারার ভিতরে এই আপনার হলো ছয়টা কোশ্চেন আছে তো ছয়টা আনসার আছে তো আমরা এত প্যারা খুব দ্রুত মানে ইনডেপথ পড়তে গেলে তো আমরা মানে টাইম লস করব টাইম লস করব না এজন্য আপনাদের আমি আমি শিখাবো যে টাইম লস করব না কেন এখন দেখেন আমাদের দুইটা ওয়ে করব এটা গেল তিনটা ওইটা আমরা খুঁজে পেলাম এখন আমরা এবার করবো ধরেন এটা করবো আমরা দু মিনিটের ভেতরে খুঁজে পেলাম এবার আমরা শুরু করব এবার শুরু করে কত দ্রুত আনসার গুলো আমরা পাবো দেখেন যে এখন দেখেন যে এই হলো পিপুল থিংক আমরা কেন পিপুল থিঙ্কটা নিলাম কেন যে এটা হলো প্রথম কোয়েশ্চন প্রথম কোয়েশ্চনে পিপুল থিংটা নিলাম যেন আমরা হারাই না যায় প্যাসেজের ভেতরে যে আমরা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পাচ্ছি না তো পিপুল থিংক মানে মানুষ থিঙ্ক করে এটা আপনার সিনোনিম থাকলে আমরা জানবো এটার সিনোনিম থাকলে আমরা জানবো আর বেয়ার তো থাকবেই কারণ বেয়ার নিয়ে কথা হচ্ছে পুরো প্যাসেজ জুড়ে তো বেয়ার এর কথা তো অনেক জায়গায় থাকবে তো মানুষ পিপুল থিঙ্ক করে যেহেতু এটা আমরা পাইলাম আর নয় নম্বর এর এখানে পাইলাম তো অবভিয়াসলি এটুকুর ভেতরে আছে তো পিপুল থিঙ্ক করে হ্যাঁ অফ বেয়ার পিপুল থিঙ্ক অফ বেয়ার মানে বেয়ার মানে ভাল্লুকদের সম্পর্কে মানুষ চিন্তা করে যে ভাল্লুকরা অ্যাজ আনইন্টেলিজেন্ট মানে যেমন বলতে পারেন যেমন আন এবং তেমন ধরেন যে অন্য একটা বিষয় তার মানে আমরা কি শিখেছি যে এর আগের ক্লাস গুলাই যে আমার রেগুলার রিডিং ক্লাসে করেন তারা মেবি জানেন যে এন্ডে আমি লিসেনিং লিসনিং শিখেছি যে এন্ডের আগে যেই ওয়ার্ড থাকে এন্ডের এর পরেও সেই ওয়ার্ড হয় এখানে এন্ডের আগে কি আছে এন্ডের আগে আছে নেগেটিভ ওয়ার্ড অ্যান্ডের আগে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে এন্ডের পরে হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ ওয়ার্ড হবে কিভাবে আমরা আনসার বের কিভাবে আমরা খুঁজবো প্যাসেজের কোথায় কোথায় আনসার আছে এই ওয়ার্ডগুলো কোনগুলো দেখেন পিপল থিঙ্ক এই যে এই জু তারপরে এখানে এখানে যদি বলেন যে এখানে আসলে নেওয়ার তার এই লাইনের পরে পাবো তারপরে এখানে ধরেন যে বলতে পারেন যে প্ল্যাটফর্ম নিতে পারে প্ল্যাটফর্মটা তারপরে পোলার বেয়ার বিহেভিয়ার এই মানে ম্যানিপুলেশন নিতে পারে এগুলো হলো নাউন এগুলো নাউন আমি নাউন নিচ্ছি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড এর ওয়ার্ড বাই ওয়ার্ড যে জানে সে তো মিনিং যে জানে সে তো অটোমেটিক্যালি আনসার বের করতে পারবে এখন আমরা ধরেন যে নতুন একবারে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং কিছু জানি না এর ভেতরে ওয়ার্ড মিনিং ধরেন জানি না আর এর ভেতরে ওয়ার্ড ম্যাক্সিমাম জানি না কিন্তু আমরা আনসার কিভাবে তারপরেও আমরা পাবো একদম খুব অল্প সময়ে বলতে পারেন যে এই ছয়টা আনসার আমরা তিন মিনিটে খুঁজে বের করবো এর ভেতর থেকে তিন মিনিটে আমরা আনসার খুঁজে বের করি ছয়টা আনসার কিভাবে সেটা দেখেন আনসারটা যেন খুঁজে বের করে যেন আমরা কোথাও যেন হারাই না যাই এই জন্য আমরা এগুলো দেখালাম এবার আনসার আমরা যখন মানে এই এইগুলো আমরা যখন পাবো তখন আনসারটা পিক করার জন্য আলাদা ওয়ার্ড দেখেন এখানে দেখেন যে ইউজিং কোন কিছু ইউজ করতেছে আমরা কিছু জানি না এর মিনিং কিছু জানি না আমরা তারপরে দেখবো ইউজিং এ ব্রাঞ্চ মানে একটা শাখা অ্যাজ এ মানে একটা কিছুর মতো করে ইউজ করতেছে একটা শাখা ইউজ করতেছে কোনো কিছুর মতো করে যে একটা শাখা ইউজ করতেছে কিছুর মতো করে এখানে খেয়াল করে দেখেন তো আমরা এটা দাগালাম এখানে এখানে দাগালাম এটা দাগালাম এখানে আপনার এটা দাগালাম আচ্ছা ভালো দেখছি এখানে ভালো রকমই আছে তো আর্টিকেল দিয়ে আমরা আর এই যে এন্ড এবং আর্টিকেল এই এর ব্যবহার এন্ড এবং এ দিয়ে আমি যদি বলি এখানে আপনি যদি কিছু নাও জানেন তাহলে এন্ড এবং এ দিয়ে মোটামুটি যদি আপনি একটু বোঝে একটু জান একটু জাস্ট পড়ে বুঝতে পারেন তাহলে আপনি এই এন্ড এবং এ দিয়ে আইলস এ পাঁচ মার্ক আনতে পারবেন ফাইভ মার্ক উই টেন টু উই টেন টু মানে আমরা আমাদের ইচ্ছা আমাদের অথবা আমাদের প্রকাশ আমাদের ইচ্ছা ইচ্ছা প্রকাশ করছে উই টেন টু ওয়ান টু প্রোটেক্ট অ্যানিমেলস আমরা পুরো অ্যানিমেলসকে আমরা মানে দেখা যাচ্ছে যে পশু পাখিদের প্রোটেক্ট করার মানে আমাদের ইচ্ছা প্রশ্ন আচ্ছা উই থিঙ্ক

আমরা জানি অ্যান্ডের আগে নেগেটিভ এবং এখানে কথা বলছিল মানুষ থিং করে বেয়ার্স দের নিয়ে তো এখানে শুধুমাত্র মানুষ থিং করতেছে কি এলিফেন্ট এবং প্রাইমেটস মানে বন্য প্রাণীদের নিয়ে কিন্তু এখানে বলতেছে বেয়ার্স এর বিষয়ে তারা স্পেসিফিকলি বেয়ার্স এর বিষয়ে মানুষ স্পেসিফিকলি হ্যাঁ বেয়ার্স এর বিষয়ে কিভাবে এখানে দেখেন এই লাইনের ভিতরে বলতেছে যে স্টুপিড স্টুপিড এর সিনোনিম কি আনইন্টেলিজেন্ট ঠিক আছে স্টুপিড এর সিনোনিম ইন্টেলিজেন্ট এবং আরেকটা নেগেটিভ ওয়ার্ড এন্ডের এর পরে কি আছে দেখেন আপনি দেখেন এন্ড এর আগে আসে নেগেটিভ ওয়ার্ড এন্ড এর পরেও নেগেটিভ ওয়ার্ড এখন দেখেন যে এখানে আমরা কি খুঁজবো জু খুঁজবো এখন জুটা আমরা পেয়ে গেছি এখন দেখেন এ বেয়ার কোয়েশ্চেন ছিল ভাইয়া কোশ্চেন লাস্টে নিবো হ্যাঁ একদম লাস্টে আমি কোশ্চেন নিবো আচ্ছা এই জুটার পরে দেখেন এ বেয়ার হ্যাজ বিন সিন ইউজিং মানে এই বেয়ারটাকে সিন করা হয় ইউজিং এখন ইউজের কথাটা আমরা দেখব আগে ইউজ করেছে এখন বেয়ারটাকে কিছু ইউজ করার জন্য তারা দেখতেছে মানে মানুষগুলা এই মানুষের কথা হচ্ছে যে তারা দেখতেছে অবজার্ভ করতেছে যে তারা একটা ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে একটা শাখা এটা শাখা ইউজ করতেছে অ্যাজ এ ড্যাশ একটা এখানে ঠিক আছে তো এখন দেখেন যে এই যে জুটা এই জুটা এখন এই বেয়ারটাকে ইউজ করা এই জুটা থেকে এই জুটাতে দেখা হয়েছে যে বেয়াররা বেয়াররা ইউজ করে একটা ব্রাঞ্চ ইউজ করে অ্যাজ এ ড্যাশ এখন এ এ আছে এখানে এটার উপরে আমরা ফোকাস করবো আমরা ধরেন জানি না কিচ্ছু আমরা এটার উপর ফোকাস করব কখন ফোকাস করব যখন দেখব ইউজিং এর কথা আসছে কোনো ইউজিং এর কথা আসছে তখনই অথবা কোনো ব্রাঞ্চের কথা আসছে তখনই আমরা এটা খুঁজবো এটা হলো সার্চ ওয়ার্ড যে আমরা এটা তো পেয়ে গেছি আমরা এরপরে আনসার আছে এখন আমরা কোথায় আনসার আছে এটা ক্লোজলি আনসার আছে এটার জন্য ব্রাঞ্চটা খুঁজবো তো দেখেন এরপরে আমরা ব্রাঞ্চ কোনো কিছু পড়বো না আমি পড়ে বোঝাতে গেলে অনেক টাইম লাগবে আপনাদের এখানে কোনো কিছু আমরা খুব বেশি ইনডেপ আপনাদের প্রত্যেকদিন ক্লাসে আমি ইনডেপ বোঝাই আপনাদের পুরোটা মিনিং সহ বোঝাই আমি যে মিনিং এটা এটার মিনিং এটা এখন বোঝাতে গেলে তো প্রলং হবে তারপর আমি আচ্ছা হ্যাজ বিন এই যে হ্যাজ বিন অবজার্ভ এই যে হ্যাজ বিন অবজার্ভ তার মানে তাদেরকে অবজার্ভ করা হ্যাজ বিন সিন এই যে সিন আর অবজার্ভ সেম

এখানে বলছে যে হ্যাজ বিন সিন তাদের অবজার্ভ করা হয়েছে মেকিং ইউজ অফ এ টুল ম্যানুপুলেট হিজ এনভারমেন্ট বেয়ার এর এনভারমেন্ট কে ম্যানুপুলেট করে টুল ইউজ করে আচ্ছা ইউজটা পাইলাম আমরা এবং সিন দেখা গেছে পাইলাম বেয়ার ইউজড ইউজ পাইছে আবার ইউজ এ ট্রি ব্রাঞ্চ এখন ব্রাঞ্চ পাওয়া গেল ব্রাঞ্চ পাওয়া গেল অন মাল্টিপল অকেশন এবং অনেক ক্ষেত্রে টু ডিস ডিসলজ এখন ডিসলজ এর মিনিং আমরা জানি না মেবি ডিসলজ এর মিনিং হলো আপনার এটা না হতে পারে বা অপসারণ অপসারণের ক্ষেত্রে আমি যার এটার মিনিং জানি অপসারণ হ্যাঁ ডিসক্লোজ মানে অপসারণ হতে পারে হ্যাঁ সরানো হতে পারে ডিসক্লোজ আচ্ছা এ পিস অফ মিট এখন আমরা ব্রাঞ্চ পাইলাম এখন আমরা ধরেন যে এখানে আমরা ওয়ান ওয়ার্ড যেহেতু এখন এখান থেকে এই এটা পর্যন্ত গেলাম ব্রাঞ্চের পর পর্যন্ত আমরা যাব আর এখান থেকে এই যে হ্যাজ পর্যন্ত এখান থেকে দেখেন যে ব্রান্সের পরে এজ এ এ ব্রান্সের আগে হোক আর পরে হোক এটা আনসার হবে হলো নাউন তো এ আছে এ দিয়ে আমরা আনসার খুঁজবো এখানে এ আছে কোন দুইটার আগে কোন দুইটা নাউনের আগে এ আছে আমরা খুঁজে দেখেন তো এই দুই লাইনের টুল টুলের আগে টুলের আগে এ আছে আর ট্রির আগে এ আছে তাহলে আনসারটা আনসার কোনটা হবে টুল টুল হবে টুল কেন হবে টুল হিসেবে তো ইউজ করে টুল হিসেবে ইউজ করে তারা ব্রাঞ্চটাকে গ্যাস হিসেবে ইউজ করতে পারবে না কারণ গাছের ডালি গাছের ব্রাঞ্চই তারা ইউজ করে টুল হিসেবে এইট হলো মূল বিষয় ঠিক আছে এখন এই যে টুলটা দেখেন এ তার আগে এ আছে এই যে এটা দেখেন তো এ যে আপনারা যদি মোটামুটি একটু মানে একটু প্র্যাকটিস করেন এই এ এর এবং এন এর ব্যবহার দিয়ে খুব সহজে খুব দ্রুত आंसर বের করতে পারবেন দেখেন টুলের আগে এ এবং টি আগে এ তাহলে আপনার ট্রিটা তো হবে না জানেন কারণ কি একটা ব্রাঞ্চকে ট্রি হিসাবে ইউজ করা যায় না সম্ভব না কারণ পোলার আর কি বড় নাকি একটা বড় গাছ কে ইউজ করবে তারা গাছের ডাল কে ইউজ করে টুল হিসেবে আচ্ছা এবার আমরা যাই দিস এই দিসটা এই দিস মানে এই সিস্টেমটা এই সিস্টেমটা দিস অ্যালো মানে তাদেরকে অ্যালো করে হিম টু নক ডাউন সাম ড্যাশ নক ডাউন মানে ধরেন যে কোনো কিছু পাড়া বা কোনো কিছু হাতে নাগালেন অথবা কোনো কিছু মারা ঠিক আছে এখন অপসারণ তাই তো বা সরানো এ পিস অফ মিট হাং আউট মানে ঝুলে আছে অফ হিজ রিচ মানে তার আয়ত্তের বাইরে আউট অফ হিজ রিচ মানে তার আয়ত্তের বাইরে একটা মাংস পিস ঝুলে আছে এবং এই ট্রিটাকে তারা ইউজ করে মাল্টিপল অকেশনে দেখা গেছে মাঝে মাঝে তারা এই ট্রিট এই ব্রাঞ্চটাকে মানে এই গাছের মানে ডালটাকে তারা ইউজ করে টুল হিসেবে ওই মাংসটা ঝুলে আছে ওই মাংসটাকে পাড়ার জন্য তো এখন দেখেন দিস এলাউ হিম টু নক ডাউন সাম ড্যাশ এখানে কি হবে আনসার বলেন তো আপনারা বলেন আনসার কি হবে আচ্ছা অকেশন বললেন অকেশন কি হবে অকেশন অকেশন বললেন আবার মিট বলেন ঠিক আছে মিট মনে করছি আমি আচ্ছা এখন দেখেন সামটা এখন সামটা দেখেন এখন সামটা হলো কিছু সামটা হলো কিছু এখন আপনি ধরেন যে পিস অফ মিট মানে জাস্ট একটা ফর এক্সাম্পল এক টুকরা ভাই এক টুকরা ধরেন সাম বলছে হ্যাঁ এক টুকরা এখন সাম কিছুটা মানুষ তো আর মানে মাংস তো আর একটা দুইটা মাংস হয় না কিছু মাংস বুঝতে পারছেন এই পিস অফ মিট মানে তো কিছু মাংস এবার বুঝতে পারছেন মানে এক পিস মানে তো কিছু তো আর মানুষের মধ্যে একটা টুকরা করতে পারবেন না যে হ্যাঁ হ্যাঁ একটা একটা আর মাংস তো ধরেন এক দুইটা তিনটা চারটা করে আমরা গুনতে পারি না যে ওটা বলবেন একটা মাংস একটা মাংস কোনো সময় হয় একটা মাংস কখনো হয় কোন শব্দ শুনেছে যে একটা মাংস তো ওই যে এই পিস অফ মিট মানে এক মানে মাংসের একটা অংশ বা একটা মাংসের ইয়ে তো সাম মিট মানে কিছু মাংস দুটা কিন্তু মিনিং सेम বুঝতে পারছেন এইটা দুটো মিনিং কিন্তু सेम কিছু অংশ আর কি বুঝাইছে হ্যাঁ হ্যাঁ মাংসের কিছু অংশ এখানেও মাংসের কিছু অংশ বোঝাতে এখানেও মাংসের কিছু অংশ এই হলো মূল বিষয় আর এটা যদি বলছেন আপনারা অকেশন অকেশনটা কেন হবে না যে আমরা কিন্তু অকেশন মানে কি বোঝাই বলেন তো বাংলার মানে কোন অনুষ্ঠান আমরা কি পোলার বে আর কি পোলার বে কি লকডাউন করতে পারবে কিছু অকেশন আয়োজন কিছু আয়োজন কি লকডাউন করতে পারবে লকডাউন করা যায় কোনো আয়োজনকে না না তাহলে এখানে মিট হচ্ছে তাই তো বুঝতে পারছেন সবাই নকডাউন অর্থ কি এখানে নকডাউন অর্থ হল পাড়া অথবা মেরে ফেলা বোঝায় বোঝায় মেরে ফেলার ক্ষেত্রে বোঝানো হয় নকডাউন মানে ওই জিনিসটা অপসারণের ক্ষেত্রে ব্যবহার হয় আবার আমরা রাইটিং টাস্ক ওয়ান এলি কি ন আহ দ্য বিল্ডিং ওয়াজ নকডাউন এন্ড আহ রিলোকে টু দা নর্দার্ন পার্ট দ্য সিটি এরকম হ্যাঁ ডিসক্লোজড আমরা এখানে ডিসক্লোজ এডমি হ্যাঁ এসি নো আচ্ছা সবাই বুঝতে পারছেন এটা আচ্ছা এবার দেখেন আরেকটা জিনিস জায়গা দেখেন এখানে দেখেন যে আবার এ আছে এটা দেখেন কতটা হেল্পফুল এখানে দেখেন যে আচ্ছা এখন দেখেন যে এই পোলার বেয়ার ঠিক আছে এই ওয়াইল্ড পোলার বেয়ার ওয়ার্কআউট সে কাজ করতেছে ওয়ার্কআউট মানে কাজ করতেছে একটা মেথডের উপরে যে মেথডটা কি মেথডটা কি অফ রিচিং এ প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্মে রিচ করতে চাচ্ছে মানে যেটা তার আয়ত্তের বাইরে এটা প্ল্যাটফর্মে রিচ করতে চাচ্ছে ওয়ার যেখানে একটা ড্যাশ আছে যে একটা প্ল্যাটফর্মের উপর উঠার চেষ্টা করতেছে যেখানে কিছু একটা আছে তো আমরা এখানে দেখবো যে একটা জিনিস এ এর ব্যাপারটা দেখেন যে এটা আমরা খুঁজবো হলাম আমি আনসারটা আমি নিজেও জানি না তবে আনসারটা আমরা খুঁজবো আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি যে এটা আছে কোথায় আমরা এ দিয়ে আমরা কিছু জানি না আমরা বা ইংরেজির কিছু জানি না আমরা জানার দরকার নেই এ দিয়ে আমরা কিছু খুবই দ্রুত আমি এটা আপনাদের সুযোগ দিচ্ছি তাই আমি করতে গেলে খুব দ্রুত আপনারা করতে পারবেন যখন একদম হ্যাবিচ হয়ে যাবেন বলতে পারেন যে এই ছয়টা কোয়েশ্চন আপনারা আনসার নিতে পারবেন তিন মিনিটের ভেতরে

তারপরেও এ ক্যালকুলে এ ক্যালকুলেটেড মুভ বাই এ মেল পোল বেয়ার এ বাই মেল পোলার বেয়ার ইনভলভ রানিং অ্যান্ড জাম্পিং ইন্টু ব্যারেল ইন্টু ব্যারেল ইন এ অ্যাটেম্প টু গেট এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম এই যে প্ল্যাটফর্ম পাইছি আমরা ফোর হাই তার মানে ফোর লোকেশন পাইলাম ফোর মিটারস হাই ফোর মিটার উপরে তার মানে আমরা লোকেশন পাইলাম এখন এখান থেকে এখান থেকে এ এখান থেকে এর ব্যবহার দিয়ে আপনারা বের এবং আনসার আমাকে বলবেন আপনারা জানেন না কিছু জানেন না শুধু এটা জানেন জানেন এর ব্যবহারটা ঠিক আছে প্ল্যাটফর্মের আগে এ আছে ঠিক আছে প্ল্যাটফর্মের আগে এ আছে একটা যেহেতু প্ল্যাটফর্মের আগে এর আগে এই প্ল্যাটফর্ম আছে সেহেতু আনসার তো এখানে এই প্ল্যাটফর্ম তো হবে না তো প্ল্যাটফর্ম বাদে তারপরে আবার এই লাইনের ভেতরে এ আছে আমরা আনসার নিব আপনাদের থেকে যে আমরা কিভাবে কত সহজে কত দ্রুত আমরা কোন কিছু জাস্ট একবার চোখ যাব এবং এ দিয়ে আমরা আনসার নিব পরা আমাদের বোঝা লাগবে না অত কিছু আমরা জাস্ট চোখ বুলাই যাব, চোখ বুলাই যায় একটু হালকা মানে পড়তে পড়তে আমরা বুঝাই বুঝবো যেটুকু বোঝার ওইটুকু বুঝে আমরা এ দিয়ে কত দ্রুত আনসার নিব এবার আপনাদের থেকে আমরা আনসার নিব বলেন ফটোগ্রাফি আগে এ আছে এবং এর আগে এ আছে কত দ্রুত আপনারা আনসার খুঁজে বের করতে পারবেন পরীক্ষার হলে আর এটা যে কতটুকু হেল্পফুল পাঁচটা এই পাঁচ মার্কের জন্য আপনারা অনেক সময় স্টার্ক হয়ে থাকবেন এই পাঁচ মার্কের জন্য আপনারা অনেক সময় স্টার্ক হয়ে থাকবেন ফাইভ পয়েন্ট ফাইভে ফাইভ এ কিন্তু এইটাকও আপনাকে হেল্প করতে পারে সিক্স আনার জন্য এবার দেখেন যে আমাদের নেক্সট কি ম্যানুপুলেশন আমরা ম্যানুপুলেশন খুঁজবো আচ্ছা পোলার বেয়ার আচ্ছা এই পোলার বেয়ার পোলার বেয়ার হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার তারা একটা বিহেভিয়ার ডিসপ্লে করেছে মানে প্রদর্শন করেছে তারা একটা বিহেভিয়ার প্রদর্শন করেছেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল কনসিয়াস ম্যানুপুলে ম্যানুপুলেশন অফ অবজেক্ট একটা অবজেক্টের উপরে কনসিয়াস মানে খুব কৌতূহলী কৌতূহলী মনোভাব প্রকাশ করেছে এন্ড অ্যাক্টিভিটি করেছে সিমিলার টু ড্যাশ মানে কিছু একটা সিমিলার এ আছে এর আগেও আচ্ছা আমরা এই যে ম্যানুপুলেশন এখানে পাইলাম আচ্ছা ম্যানুপুলেশন পাইলাম ফর এক্সাম্পল পাইলাম আচ্ছা এখন পোলার বেয়ার হ্যাড ডিসপ্লেড বিহেভিয়ার সাচ এজ কনসিয়াস ম্যানিপুলেশন ঠিক আছে কনসিয়াস ম্যানিপুলেশন কি সাচ এটা পোলার বেয়ার শো শো করেছে শো করেছে তার মানে ডিসপ্লে তার মানে শো করেছে তারা ডিসপ্লেড দেখেন এখানেও পাস্টে এখানেও পাস্টে আমি এবার নেক্সট ক্লাস আপনাদের আনার চেষ্টা করবো গ্রামার দিয়ে যে গ্রামার দিয়ে আপনারা কত দ্রুত আনসারটা বের করতে পারবেন যে মানে একচুয়ালি ধরতে পারবেন যে গ্রামার দিয়ে আপনারা কত মানে ফাস্ট মানে কোনটা আনসার এটা ধরতে পারবেন মানে খুব ইজিলি এটা আপনাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আনার জন্য তো দেখেন দেখেন এখানে ডিসপ্লেড শো এবং deliberate and focused এখন deliberate and focused এই ফোকাসটা কনসিয়াস মাইন্ড দ্বারা ফোকাসড ম্যানিপুলেশন ফোকাসড ম্যানিপুলেশন কনসিয়াস ম্যানিপুলেশন আমরা পাইলাম ঠিক আছে

হয়তো আপনারা অনেকে রাইটিং ক্লাস করছেন এখন আমরা প্রসেসে দেখবেন খুব সব থেকে সহজ আমরা ওভারঅল লিখি কি ওভারঅল লিখি যে কোনো প্রসেসে যদি কোনো জায়গায় যেরকম আজকে আমি রাইটিং ইভ্যালুয়েশন করার সময় দেখলাম যে আপনারা অনেকে আছেন তার এর ভেতরে এখানে যে তেরোটা প্রসেসের আমি একটা ইভ্যালুয়েট করলাম প্যারাগ্রাফ সেটা সেখানে তেরোটা প্রসেস আছে এবং আমরা ওখানে লিখি ওভারঅল হোয়াট স্ট্যান্ড আউট ফ্রম দ্য গ্রাফ ইস দ্যাট

আপনারা এই ম্যানিপুলেশনের পর্যন্ত একটা জায়গাতেও আপনারা আমরা আমাকে আনসার বলবেন যে এ আছে এ দিয়ে আপনারা আনসার নিবেন কিচ্ছু জানেন না আপনারা নিবেন এবার আমাকে বলেন আনসারটা কি আপনারা বুঝতে পারছেন যে কতটা সহজ এটা কিন্তু এটা কিন্তু আমি বানাইনি এই প্যারাটা এটা কিন্তু আমি ঠিক আছে এটা কিন্তু আমি ক্যাম্ব্রিজ সিক্সটিনের প্রথম প্যাসেজ তো আপনারা অনেক কিছু হয়তো বা জানতেন না অনেক কিছু আজকে জানলেন আপনাদের কাছে নেক্সট ইজি লাগবে ঠিক আছে তো এই ইজি ইজি অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের মানে টাইম ম্যানেজমেন্টে খুবই হেল্প করে টু বি ফ্র্যাঙ্কলি তো আমরা যদি ফিলিং দ্য ব্লাঙ্কে আমি দুইবার পরীক্ষা দিলাম বুঝলাম ফিলিং দ্য ব্লাঙ্কে যদি আমরা শর্টলি খুব দ্রুত আনসারগুলো পিক করতে পারি এভাবে কারণ একমাত্র ফিলিং দা ব্ল্যাঙ্কে সম্ভব ট্রু ফলস নট এ সম্ভব না এত দ্রুত তারপরে কিছু কিছু ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেনের কিছু কিছু জায়গা আছে সম্ভব এবং এই যে ফিলিং দ্য ব্লাঙ্কে অত দ্রুত আনসার বের করা খুবই সম্ভব এই জন্য আমরা ফিলিং দ্য ব্লাঙ্কে আমরা আনসার এইভাবে আমরা আনসার নিয়ে টাইমটা খুব দ্রুত ম্যানেজ করব যে এখানে বলছে ইমোশনের কথা বলছে তো ইমোশনটা ফর এক্সাম্পল দেখেন ইমোশনের কথা বলছে এখানে আমরা আর দ্রুত যাব ইমোশন অথবা আমরা এখানে ইমোশন তো মুভমেন্ট আমরা দেখব এই ইমোশনে যে ইমোশন পাইছি তো এখন দেখেন ফর এস অ্যাজ ফর এখন ফর এক্সাম্পল এখানে পরে দিছে আর এখানে আছে এস ফর এস ফর মানে ফর এক্সাম্পল একই ব্যাপার ইমোশনস ইমোশনস ওকে ইমোশন পাইলাম তারপরে দে মেড মেক মুভমেন্ট সাজেস্টিং দ্যাট এখন সাজেস্টিং কিছু একটাকে সাজেস্ট করতেছে যারা তারা যে মুভমেন্টটা মেক করতেছে তারা যে মুভমেন্টটা করতেছে তৈরি করতেছে পোলার বেয়ার তারা যে মুভমেন্টটা তৈরি করতেছে সেই মুভমেন্টটা সাজেস্ট করে কিসে সাজেস্ট করে যখন ইফ যদি যদি তারা ডিসেপয়েন্ট হয় ডিসঅপয়েন্ট মানে হতাশ হয় ওয়েন হান্টিং এখন হান্টিংটা আমরা খুঁজবো যখন কোনো শিকার মিস যায় তখন তারা ডিসেপয়েন্ট হয় তখন তারা এক ধরনের মুভমেন্ট তৈরি করে যেটাকে সাজেস্ট করে কোনো কিছু দ্বারা আচ্ছা এটা আমরা দেখি ওয়াইল দ্য এভিডেন্স ইজ ওয়ান্স এগেইন এখন এটা অ্যানেক্টেডাল আমরা এর মিনিং জানি না ঠিক আছে এখন আমরা এর মিনিং জানি না এর মিনিং মেবি মেবি হতে পারে অকল্পনীয় টাইপের এরকম কিছু হতে পারে এগেইন ওয়ান্স এগেইন এটা হতে পারে এরকম টাইপের মে বেয়ার্স মেনি বেয়ার্স হ্যাভ বিন আমরা কোনো কিছু জানা লাগবে না এটা সিন টু হিট আউট এট আইস অনেক কে দেখা গিয়েছে তারা দেখা গিয়েছে তারা হিট করতেছে আইসকে এবং স্নো মানে স্নো এবং আইসকে তারা হিট করতেছে হিট করতেছে কেন হিট করতেছে এটা কিন্তু বলেনি সিমিংলি আউট অফ ফার্স্টেশন এবং আউট অফ ফার্স্টেশন ওয়েন দে হ্যাভ জাস্ট মিস আউট অন এ কিল তার মানে তারা যখন একটা শিকার মিস করতেছে মানে হান্টিং এই হান্টিং এর শিরোনি হলো কিল তো যখন তারা একটা কিল মিস করতেছে হান্টিং মিস করতেছে তখন তারা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে আর ডিসঅ্যাপয়েন্ট হয়ে তারা মানে এই যে হিট করতেছে বরফ এবং বরফ এবং আইসকে তারা হিট করতেছে বরফ এবং আইসকে এবং এই এই হিট করতেছে তারা যে বরফ এবং আইসকে এটা কোনটাকে সাজেস্ট করতেছে কি কি কিসে সাজেস্ট করতেছে কি মানে কোন বিষয়কে সাজেস্ট করতেছে আপনারা একটু বলেন তো বলেন তার মানে হ্যাঁ এটা হলো কে সাজেস্ট করতেছে তারা যে হিট করতেছে এটা কেন হিট করতেছে যদি একটা হান্টিং হান্টের সময় যদি তারা ডিসঅ্যাপয়েন্ট হয় মানে একটা কিল যদি মিস করে তখন তারা স্নো এবং আইসকে হিট করতেছে এটা সাজেস্ট করতেছে যে আপনার সিমিংলি ফ্রাস্ট্রেশন বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এখন ওভারঅল আপনাদের ক্লাসটা কেমন লাগলো জানি না তবে আমি খুব দ্রুত ক্লাস নিয়েছি আপনাদের ইনডেপ আমি না বোঝায় বোঝানোর চেষ্টা করেছি যে মানে ফাস্ট আপনারা কিভাবে এ এবং এন্ড এর ব্যবহার দিয়ে খুব দ্রুত আনসার নিতে পারবেন একটা কথা খুব ভালো লাগলো আগে এভাবে আমরা বুঝি মানে পারতাম না যে এন্ড আর এর ব্যবহারটা আপনারা এবং এন্ড দিয়ে আপনাদের পসিবল আনসারটা শিওর হয়ে বেশ শিওর হয়ে আপনারা দ্রুত মানে এত বেশি পড়ে পড়ে মানে আমি জানি কখনো কখনো আপনারা যে খুব বেশি পড়েন পড়ার জন্য আপনারা আপনার আমাদের ব্রেনটা এক্সস্ট হয়ে যায় যার জন্য আমরা অনেক ইম্পর্টেন্ট মানে সেকশন থ্রিতে যে আমরা রাস করি তো ওইটা হলো আমাদের সব থেকে বড় মানে দুর্বলতা এখন দেখেন যে আমাদের এত বেশি পড়াও লাগবে না আমরা শুধু নর্মালি পড়ে যাব এবং আনসার খুঁজে কোথায় আছে সেটার জন্য আমরা একটা কিওয়ার্ড দিয়ে খুঁজবো আর আনসার কোথায় কোথায় আছে আমরা যেন না হারাই তার জন্য আমরা নাউন দিয়ে খুঁজবো এই হলো দুইটা মেথড এখন দেখেন আমি তিনটা ওয়ে দেখাইছি আপনাদের খুঁজে বের করার জন্য যে আপনাদের যদি মাঝখান থেকে শুরু করি তাহলে কিভাবে খুঁজে বের করবো একটা কোশ্চেন জি জি ব্যা ওই যে এন্ড এর আগে আপনি যে বললেন যে প্রথমটা যে আনইনটেলিজেন্ট এটা যে একটা নেগেটিভ ওয়ার্ড পরেরটাও নেগেটিভ হবে যদি এমন থাকে যে আগেটা পজিটিভ এরকম কি থাকবে পজিটিভ হলে পরেরটা পজিটিভ এরকম কি থাকে মানে হ্যাঁ obviously যে আমি গত ক্লাস আপনারা ইউটিউবে এটা চান আমি ভিডিও দিয়েছি ভিডিওটা আপনারা না দেখে থাকলে দেখে দেখেন যে দেখতে পারেন যে এন্ড এর আগে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে এন্ড এর পরেও আইএনজি যুক্ত ভার্ব হবে

আমার যে স্টুডেন্টগুলা আমার যে পার্সোনাল স্টুডেন্টগুলা তাদেরকে আমি রেগুলার বেশি খুব একটা বেশি স্টুডেন্ট নাই তাদেরকে নিয়ে যে তাদের তাদের সমস্যা হলো সিক্স পাওয়ারটা এইজন্য আমি তাদেরকে নিয়ে শুরু করেছি মানে তাদের রিডিং এ 6 পাওয়ারটা সব থেকে মানে খুবই ডিফিকাল্টি তো তাদেরকে নিয়ে শুরু করেছি 6 এর জন্য আমরা একটা প্যাটার্ন ফলো করি সেই অনুযায়ী আমরা আগান এটা আপনারা দেখতে পারেন খেয়াল করতে পারেন যে এখানে বেশ কিছু ক্লাস আছে অনেক ইম্পর্টেন্ট 그다음에 এখানে আর্টিকেল দিয়ে কতটা প্রিসাইসলি আনসার ধরতে পারি আমরা ওভারঅল ক্লাসে জি ভাই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যে থ্রিটা তিনটা ওয়েজ বলেছিলেন আপনি আনসার ফাইন্ড আউট করার জন্য সেগুলো তো পুরাই মাথার উপর দিয়েছিল কারণ কোন ক্লুই ছিল না দেখা যেত পুরো রিডিং করতাম হাই হাই এতগুলো রিডিং কিভাবে পড়বো ওই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে অবশ্যই ভাইয়া আচ্ছা আইন আর ইন ফিউচার ইনশাআল্লাহ আপনাদের জন্য ইন ফিউচার ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো আরো ক্লাস আনবো তো সে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া